আধার কার্ডে মায়ের নাম অশ্লীল ভাষায় লেখা, সেই কারণে পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের ছানি অপারেশন করতে এসে হয়রানির শিকার হলো ফটিক পোড়েল নামে এক বৃদ্ধ। যদিও হাসপাতালের কর্মীদের সহযোগিতায় তিনি হাসপাতালে ভর্তি হন। বেশ কিছুদিন ধরেই চোখের অসুবিধা হচ্ছিল কালনার আনুখাল পঞ্চায়েতের জয়পুর গ্রামের 70 বছরের ফটিক পোহেলের। তার চোখের চিকিৎসার জন্য কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন তার স্ত্রী সুষমা পোড়েল। আমার স্বামীকে দিয়ে এখানে কি 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 কাগজপত্র দেখালেন? হ্যাঁ, কাগজপত্র দেখিয়েছি। তখন আধার কার্ডটাই আর প্রবলেম এসছে, কি হয়েছে আর সবই এই যে আধার কার্ডে কিস্তি লেখা আছে। আধার কার্ডটা কার? আমার স্বামী। মানে কার নামে গায়ে লেখা আছে এটা? মা। কেন এরকম হচ্ছে জানিয়েছেন? হ্যাঁ, আমরা বিডিও অফিসে জানিয়েছিলাম। বিডিও অফিসে জানানোর পর আমার ছেলে তো এটা চেঞ্জ করে নেয়, ওরটাও এরকম খিস্তি দিয়ে লেখা আছে। আর ওর বাবারটা এখনো চেঞ্জ করা হয়নি যে এটা পাল্টে। ওরা বলেছে আমাদের ভুল হয়ে গেছে, অনলাইন সেকার মেনেছে পর্যন্ত, কিন্তু চেঞ্জ করেনি। হ্যাঁ, তবু চেঞ্জ করে দেয়নি ওই আমাদের বিডিও অফিসে। সাধারণত আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাডমিশন হওয়ার জন্য আধার কার্ডটা আমাদের বাধ্যতামূলক না, মোটামুটি চেয়েছে যে আমাদের নাম ঠিকানা লেখার জন্য। কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি যখন ওর মায়ের নামটা দেখছি একটা বাজে ভাষায়, খ্রিস্তি ভাষায় এটা লেখা আছে। আমি এটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, স্যাররা স্টেপ নেমের ব্যাপারে সব বাজে দিয়েছে। কিসের মধ্যে লেখা আছে? এটা আধার কার্ডের মধ্যে লেখা আছে। আধার কার্ডটা আমরা সাধারণত নিই, আধার কার্ড অথবা ভোটার কার্ড, নাম ঠিকানা বা এই সমস্ত অ্যাডমিশন করার ক্ষেত্রে যেটা আমরা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে। কিন্তু মায়ের নাম দেখে যেখানে আমরা কেয়ার অফ লিখবো, সেই মায়ের নাম দেখে তো আমরা বাজে ভাষায় লেখা আছে। বাবার নাম তো লেখা থাকে এখানে, সেটার সাথে বাবার নাম জায়গায় মায়ের নাম লেখা আছে, এবং এত বাজে ভাষায় লেখা আছে যেটা আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আমরা জিজ্ঞাসা করলাম, জানলাম, আর অবশ্যই পরে আমরা ঠিক করে দিয়েছি। চিকিৎসকরা তার চোখ পরীক্ষা করে অপারেশনের পরামর্শ দেন। অপারেশনের জন্য এই হাসপাতালে ভর্তি হওয়ার সময় ফটিক পোহেলের নথি জমা নেওয়ার সময় হাসপাতালের কর্মীদের নজর পড়ে তার মায়ের নাম অশ্লীল ভাষায় লেখা। এই বিষয়টি তার স্ত্রী জানতে পারায় বিডিও অফিসে বিষয়টি জানানো হয়েছে। বিডিওরা বিষয়টি খতিয়ে দেখছেন। এরকম তো জেনারেলি হয় না। এবার কার হয়েছে, কোথায় হয়েছে জানলে একবার ধরা যায় আর কি, কে করেছে এরকম। এটা স্যার আনুখাল জিপির জয়পুরে হয়েছে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি যদি ওটা কীভাবে হয়েছে ধরা। আর তাছাড়া ওনার একটা রেকটিফিকেশানও দরকার, সেটাও কীভাবে কী করা যায় আর কি। স্যার এটা যে আপনি মানে তদন্ত কি এটার জন্য কোনো তদন্ত করবেন স্যার, যে এই যে একটা মানে এরকম করলেন কীভাবে করলেন? আমি দেখছি মানে ডেট ইত্যাদি বলতে পারলে কোন এজেন্সি কে কি হয়েছে। আমি কালনা থেকে রিতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।